আমরা কালকে একটা পত্রিকায় দেখলাম যে 10.5 লক্ষ আওয়ামী লোক রয়েছে এই প্রশাসনের মধ্যে, তাদেরকে যদি নিউট্রালাইজ, 10 লক্ষকে তো বাদ দিতে পারবো না, তাদেরকে নিউট্রালাইজ করতে হবে অথবা তাদেরকে একেবারে মানে মানে এমন জায়গায় দিতে হবে তারা নির্বাচনের ধারে কাছে না আসে, নির্বাচন কমিশন থেকে আলাদা তৈরি করতে হবে, ওদের ওদের আলাদা বাজেট দিতে হবে, ওরা সরকারের বাজেটে চললে সরকারের চামচামি করবে, ওদের ওরা ওদের আলাদা সচিবালয় করে দিতে হবে, ওরা পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন করা হবে, এর জন্য সময় দিতে হবে সরকারকে, তাড়াহুড়া করে করলে চলবে না, এত পাগল পাগল হওয়ার কিছু নেই। বর্তমান সরকারের 3 মাসকে কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এসেছে, আমি যা দেখছি কতগুলো মানে সমালোচনা না করলে তো মানুষ ঠিক হয় না, যেমন দ্রব্যমূল্য ব্যাপকভাবে বেড়ে গেছে, আইন শৃঙ্খলার মানে প্রচণ্ড অভাব। আমি একজন, আমার বাবা খুব একদম স্বনামধন্য যাদের পুলিশ অফিসার ছিলেন, পুলিশ সম্পর্কে আমার ধারণা তো অনেক অনেক বেশি, ডাক্তার হিসেবে যেমন আমার ধারণা আছে, যেহেতু আমি পুলিশের পুত্র পুলিশ সম্পর্কে আমার ধারণা আছে, কেন আমি আমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে, কেন দ্রব্যমূল্য বাড়বে? আপনি চিন্তা করেন, যখন ছাত্ররা যখন যখন ডক্টর ইউনুস ক্ষমতা আসার পরপরই দ্রব্যমূল্য কিন্তু খুবই কম ছিল, এখন আকাশ ছোঁয়া দাম, টিসিবির লাইনগুলি লম্বা, ট্রাকের পিছনে লম্বা লাইন ধরছে, এগুলো তো এগুলো কেন হবে? এগুলোকেও আমাকে আমার সরকার, আমি যদি সরকারে আসি দেখতে হবে যে আমি দ্রব্যমূল্য কেমন একদম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে, আমি যেই সব টাকাকে তারা সরিয়েছে মানি লন্ডারিং করে বিদেশে পাঠিয়ে দিয়েছে হাসিনা প্রায় 3 লক্ষ কোটি টাকা, এই টাকাকে আমি উদ্ধার করব, এবং এই টাকাকে যদি উদ্ধার করতে পারি আমি সব কিছুতে সাবসিডি দিতে পারবো, দিয়ে দ্রব্যমূল্য একেবারে পানির মধ্যে নিয়ে আসতে পারবো, আমি চাঁদাবাজ বন্ধ করব, কোনো রকমের চাঁদাবাজকে সে যেই দলেরই হোক কোনো চাঁদাবাজকে আমি স্থান দিব না, একেবারে ব্রুটালি তাদের সঙ্গে ব্যবহার করতে হবে, চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এবং পুলিশকে আমি ডেকে বলবো যে আপনাদের আপনারা পূর্ণ নিরাপদে নিজেকে নিরাপদ মনে করুন, আপনাদের কাজ আপনি আপনি একেবারে নিরপেক্ষভাবে করুন, যে সন্ত্রাসী কোনো ছাড় নাই সন্ত্রাসীর, যে চাঁদাবাজি কোনো চাঁদাবাজির কোনো আপনারা কোনো স্থান দেবেন না, সে যেই দলেরই হোক, অমুক দলের এখন যে বৃহৎ দল তাদের নাম ভাঙিয়ে আপনাকে বললো যে আমি অমুক দলের লোক, শুনবেন না, যে সন্ত্রাসী সে সন্ত্রাসী, তাদের কোনো দল নেই, সন্ত্রাসীর কোনো দল নেই। আর কোনো 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 দল আছে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, আরে ভাই নির্বাচন কি এখন এখন কীভাবে সম্ভব? একেবারে আমরা টাকার অভাবে বাংলাদেশ একেবারে খুব খারাপ অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনুসই পারছে যে এই ওয়ার্ল্ড ব্যাংক বলুন, জাইকা বলুন, এডিবি বলুন, যার কাছে লোন যাচ্ছে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাচ্ছে, IMF বলুন, আমি আশা করতে করছি যে 8-3 মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন ক্যারিশমা দেখাবেন যে ডলারের বৃষ্টি হবে, তো তখন এটা তো অন্য কোনো যে দল এখন বড় দল তার যে প্রধান সে গিয়ে বললো তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো টাকা আনতে পারবে না, তার যে ক্যারিশমা ক্যারিশমা তো তিনি বারবার দেখাচ্ছেন, যেটা সংযুক্ত আরব আমিরাত দেখালেন, একটা ফোন করলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে সঙ্গে সঙ্গে যে যে যারা আন্দোলন করেছিল সেখানে তাদেরকে অ্যারেস্ট করেছিল সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন তাদেরকে, এটা তো অন্য কোনো দলের সভাপতি পারতেন না তাদের কথা, ওনার আইন তো আইনই। আপিল বিভাগের 2 বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল করায় আদালত অবমাননা মামলায় বিএনপির 7 শীর্ষ আইনজীবীকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ, আদালতের এমন সিদ্ধান্তে আপনি কি বলবেন? আসলে আমাদের বিচার ব্যবস্থা সব কিছু যেমন নষ্ট করে দিয়ে গেছে, বিচার বিভাগটাও তো একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট সরকার, যে একজন এনায়েতুর রহিম সে বললো যে আমি আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, একজন আপিল বিভাগের বিচারপতি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তো এরকম সবগুলো আওয়ামী লীগের লোক, খায়রুল হক একটা সবচেয়ে বাজ মানে জঘন্য অপরাধ করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এখন এখন যে বিচারক যারা এসেছেন তারা কিন্তু কেউই আওয়ামী ঘরানার না, আমি যদি জানি তারা মানে নিউট্রালি কাজ করছেন, তো তাদের ব্যাপারে এখন
এই ব্যাপারে কথা বলা আমার মনে হয় যে আদালত অবমাননার শামিল, তাদেরকে তাদেরকে ক্ষমতা বিরুদ্ধে কথা বলা যাবে না এখন, তাদেরকে আমরা তো সবই সরিয়ে দিয়েছি, ছাত্ররা সবই সরিয়ে দিয়েছে, আর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার থেকে শুরু করে এনায়েতুর রহিম বলে সব কিছু সব সরিয়ে দিয়েছে। সুতরাং যারা এখন আপিল বিভাগে আছে তাদের ব্যাপারে কথা বলাটা সাবজুডিস হবে এবং আইন বহির্ভূত হবে, তাদেরকে যথাযথ সম্মান দিতে হবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে জনগণের কাছে কি গ্রহণযোগ্য হবে? এইটা আসলে মানে আমি মনে করি রাজনৈতিক দল গঠন করা, আমি একটা একটা মানে সংগঠনের চেয়ারম্যান ছিলাম, নির্বাচিত চেয়ারম্যান, আসলে হঠাৎ করে একটা মানে জনগণ এমন বাংলাদেশে ডিভিশন হয়েছে যে নতুন কোনো রাজনৈতিক দলকে জনগণ অ্যাকসেপ্ট করবে বলে আমি মনে করছি না, এটা এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, বাস্তবিক কথা আমার আমার অভিজ্ঞতা থেকে বলি। আমি ছাত্রদের প্রতি পূর্ণ আমার আস্থা, ছাত্র যদি বলে আমাদের আমাকে যদি জিজ্ঞেস করে আমার দলে আসেন স্যার, আমি খুব আনন্দের সঙ্গে যাব, কিন্তু জাতি কতটুকু নিবে এটা তো আমি তো ওরা তো অল্প বয়স্ক, আমি তো মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলাম, আমি মুক্তিযুদ্ধ আমার কার এই কারটার স্মৃতিশক্তি হারিয়েছিলাম, অনেক বছর লেগেছে এই স্মৃতিশক্তি পেতে, আমি তিতুমির কলেজের জিন্না কলেজের নাম পরিবর্তন করে আমি তিতুমির কলেজ নাম দিয়েছি, অনেক মুক্তিযুদ্ধের অনেক কিছুর সঙ্গে আমি জড়িত, আমার বড় ভাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, তো আমি জানি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট কী, বাংলাদেশের মানুষের ইমোশন কী, এটা আমি অনেক ভালো করে জানি। তো হঠাৎ করে একটা একটা দলকে অ্যাকসেপ্ট করা খুব ডিফিকাল্ট। নির্বাচন কতদিনের মধ্যে হওয়া প্রয়োজন বলে মনে করেন? নির্বাচন নিয়ে একটু বেশি তাড়াহুড়ো করছে বিএনপি, এই অভিযোগকে কীভাবে দেখেন? এটা আমি মনে করছি এখন নির্বাচনের আমরা সময় হয়নি, নির্বাচন আমাদের যে এই বিগত ফ্যাসিস্ট সরকার এমনভাবে সব কিছুকে ধ্বংস করে গেছে, ইকোনমিটাকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে, রিজার্ভ বলতে কিচ্ছু নেই, প্রচুর লোন নিয়ে সে টাকা আত্মসাত করে বিদেশে পাঠিয়েছে। এখন আমাদের ইউনুস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের গর্ব, উনি চেষ্টা করছেন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধ করার জন্য, কারো ডাকে বিদেশ সাহায্য দিবে না, ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে বিদেশ মানে সব সমস্ত ব্যাংক বলুন, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, আইএমএফ বলুন, সবাই দিচ্ছে। কিন্তু এখন নির্বাচন যদি আমরা দিই, নির্বাচন তো মানে আমাদের অনেক প্রস্তুতির ব্যাপার আছে, আমি বলি যে আওয়ামী লীগ এই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আমরা কালকে একটা পত্রিকায় দেখলাম যে 10.5 লক্ষ আওয়ামী লোক রয়েছে এই প্রশাসনের মধ্যে, তাদেরকে যদি নিউট্রালাইজ, 10 লক্ষ কিন্তু বাদ দিতে পারবো না, তাদেরকে নিউট্রালাইজ করতে হবে অথবা তাদেরকে একেবারে মানে মানে এমন জায়গায় দিতে হবে তারা নির্বাচনের ধারে কাছে না আসে, নির্বাচন কমিশন থেকে আলাদা তৈরি করতে হবে, ওদের ওদের আলাদা বাজেট দিতে হবে, ওরা সরকারের বাজেটে চললে সরকারের চামচামি করবে, ওদের ওরা ওদের আলাদা সচিবালয় করে দিতে হবে, ওরা পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন করা হবে, এর জন্য সময় দিতে হবে সরকারকে, তাড়াহুড়া করে করলে চলবে না, এত পাগল পাগল হওয়ার কিছু নেই। বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ চেয়েছে মাহমুদুর রহমান, আপনাদের মতামত কি? ইস্কন কিন্তু একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা দাবি করে যে তারা মানে শান্তি শান্তির বার্তা প্রচার করছে, আসলে এটা পুরোপুরি একটা তারা একটা রয়ের এজেন্ট, র নাম রয়ের হয়েই তারা তারা ভারতের স্বার্থ উদ্ধার করার জন্য তারা কাজ করছে, ওদের ওরা শো করছে, ওরা বর্ণচোরা, এক কথায় বললে ওরা বর্ণচোরা, ওরা এখানে বাংলাদেশে যেটা করছে ওরা এমন ভাব দেখাচ্ছে যে আমরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য না, আমরা শুধু শ্রীকৃষ্ণের বাণী প্রচার করছি, আসলে ওরা সেটা না, ওরা পুরোপুরিভাবে ভারতের গোয়েন্দা সংস্থার ভারত সরকারের পক্ষে এরা কাজ করছে, শুধু বাংলাদেশ না, এরা আমেরিকাতে, আমি তো আমেরিকাতে নিয়মিত আমার যেতে হয়, আমেরিকাতেও এখন ওরা অনেক এই ওরা এই ধর্মপ্রচারের নামে ওরা এই এই ওরা রাজনৈতিক অঙ্গনে ঢুকে গেছে, এটা এটা আমি মনে করি বাংলাদেশে এটাকে একেবারে কোনো মতে আমাদের আমরা টলারেট করতে পারবো না। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি,
আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত। চেঞ্জ টিভিকে আমি তো মেলাদিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউয়ার অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া, চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসা জাগা ছিল, সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনও পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।